নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। যখন কোনো ফিল্মে হিরো বলে যে ফিল্ম শুটিং করতে কি মৃত্যুমুখে ফিরে আসতে হয়েছে, তারপর এরকম ছবি আমাদের সামনে আসে, তখন অ্যাক্টরকে দেখার জন্য সিনেমা থেকে উৎসাহ অনেক বেড়ে যায়। যেরকম আশা ছিল সিনেমা বেশি টাকা রোজগার করতে পারিনি, সে সিনেমা রোজগার করেনি, কিন্তু প্রশংসা হাততালিতে লোকসানের বেশি থেকে প্রফিট ইনকাম করে দেখিয়ে দিয়েছে। যখন ফিল্মের ডিরেক্টর ফিল্ম মাঝপথে ছেড়ে চলে যায় কারণ ফিল্মের কাহিনীর সাথে জাস্টিস করতে পারিনি, জাস্টিস করা ইজিও ছিল না। রাঞ্জি ভুঁড়া 3 ঘন্টা পাবলিককে বসে রাখতে পারবে কি হলে? জবাব হলো না, কখনোই না, খুবই মুশকিল কাজ। কাহিনী হলো 1857-এ স্বাধীনতা প্রথম যুদ্ধ থেকে 1947-এ স্বাধীনতা পাওয়ার মাঝখানের সময়টা অনেক লম্বা ছিল। মহাত্মা গান্ধীদের স্বাধীন করার জন্য কী করেছেন তার প্রতিদিন তো বলা হয়, বীর সভাকারের কী ভূমিকা ছিল সেটা কেউ বলে না। ফিল্ম বলে যে সভাকারকে দেখে নাকি ভগৎ সিং উৎসাহ পেয়েছিল ইংরেজের সঙ্গে লড়াই করার জন্য। দেশের প্রথম প্রধানমন্ত্রী এলাকা থেকে ভয় পেত, ইংরেজের মধ্যে তো ভয় ছিল যে যখন একবার ধরতে পারে সোজা কালাবানিতে পাঠিয়ে দেয়, সেখান থেকে মানুষের ফিরে আসার সম্ভাবনা কম হয়ে যায়, মানুষের থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্বকর সাধারণ জেলে পাঠানো হলে তাহলে বিশ্বকর জেলের মধ্যে স্বাধীন সংগ্রামের জন্য লড়াই বাহিনী তৈরি করে ফেলতে পারত। আমি এমন একটি মানুষকে খুঁজছি যে ইংরেজদের থেকে দিল বার করে খেয়ে ফেলতে পারবে। এই ডায়লগে যথেষ্ট ছিল বিশ্বকে বোঝার জন্য যে গান্ধীজি বিশ্বকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আসে, সেই গান্ধীজির ওপর গর্ষে জ্বালানো গুলির পিছনে বিশ্বকরের হাত আছে বলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। অনেক প্রশ্ন আছে, অনেক জবাব আছে, তার থেকে বেরিয়ে আসে আরও প্রশ্ন। সিনেমা এমন কিছু বলেছে যেটা বলার জন্য ক্ষমতা দরকার, ওইটা ক্ষমতা অন্য কারোর ছিল না। ঠিক, ভুল, প্রোপাগান্ডা, হিস্ট্রি, এই 4টা শব্দ ভুলে গিয়ে সিনেমা দেখতে যান, ইন্ডিয়ান সিনেমা ফ্যান হয়ে যাবেন। রাঞ্জি ভুঁড়া আর ফিল্ম মেকিংয়ে সলিডটাই পাওয়ানোর চেষ্টা করেছে, নো ননসেন্স একদম সিরিয়াস পাইপিং পাওয়ানোর চেষ্টা করেছে, নাচ গান চাঁদ চিকনো দিয়ে কমার্শিয়াল পাওয়ানোর চেষ্টাই করেনি। 80 বছরের জীবনকে 3 ঘন্টা দেখানোর চেষ্টা করেছে। বিশ্বকে দেখলে আমার রাঞ্জি ভুঁড়ার কথা মনে আসবে, একেই বলে দমদম সিনেমা বানানো যে রিলেটেড সিনেমার কাছে ছোট হয়ে যাবে। ফিল্ম দেখার পর আমরা ফিল্মকে ভুল বলার জন্য মানে খাটতে হচ্ছে, তারপরে পিকচার সাকসেসফুল হয়ে গেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা একটি মানুষ উপর ফোকাস করেছে, তাহলে বুঝতে পারছেন রাঞ্জি ভুঁড়ার বীর সভাকার ক্যাটারের উপর কত অবসেসড হয়ে পড়েছিল। মানুষটি প্রাণপণে চেষ্টা করেছে প্রতিটি জিনিস এমন খুঁটি খুঁটি তুলে ধরার জন্য সিনেমাতে, একদম ডিটেলে দেখানোর চেষ্টা করেছে। কে করে এরকম? প্রতিটি অ্যাক্টর যতটা বড় হয় ততটা শুটিং করে বেরিয়ে আসে। সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন মানে মানুষটি প্রাণপণে চেষ্টা করেছে রাঞ্জি ভুঁড়া বীর সভাকার হয়ে যাওয়ার জন্য। রাঞ্জি ভুঁড়া বীর সভাকারকে আলাদা করতে পারবেন না, ব্যাপারটা হলো যে ফিল্ম যার উপর তৈরি করা হয়েছে তাকে সবাই আলাদা নজরে দেখে। এর জন্য প্রতিটি সিনেমা অভিযোগ এখন উঠতেই পারে, 3 ঘন্টা দর্শককে হলে বসানো সহজ উপায় নয়, তাই সিনেমাতে নাচ গান রাখা হয়, কিন্তু নাচ গান ছাড়াও যে বায়োপিক তৈরি করা যায় কেউ তাকে বলেনি, সে তো নতুন দেখেছেন। আপনি সুনীল সরকার সিনেমাটা যেরকম বানাতে চেয়েছেন সেরকম সিনেমাটা বানিয়েছিলেন, বিক্রি করার জন্য সিনেমাটা তৈরি করেননি, সেরকম রণদীপ সিনেমাটা তৈরি করেছেন, এটা ইন্ডিয়ান সিনেমার নাম উজ্জ্বল করবে। যদি আপনি বলেন একটি 100 কোটি ক্লাবে কি পৌঁছাতে পারবে, না কখনো পসিবল না। আমার তরফ থেকে 5টা আর্টিস্টটা দেওয়া হলো, প্রথম হলো দারুণ পারফরমেন্স, রাঞ্জি ভুঁড়া অ্যাক্টিংয়ের জন্য 5 থেকে 10টা অ্যাক্টর ক্যারিয়ার বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো সভাকারের নাম আপনার মনে বসে যাবে এমন সিনেমা তৈরি করা হয়েছে। তৃতীয় হলো স্টোরি টেলিং সাংঘাতিক লেভেলে তৈরি করা হয়েছে, 80 বছরের জীবনকে এমনভাবে দেখানো হয়েছে 3 ঘন্টায় যে লাইফটা আপনার মনে থেকে যাবে। চতুর্থ হলো ফিয়ারলেস প্রেজেন্টেশন, লোকে কি বলবে লোকে কি ভাববে সেটা একদম ভাবিনি, সিনেমা যেমন দেখাতে চেয়েছে সেরকম দেখিয়েছে, যা দেখে আপনার সত্যি মনে হবে। নেগেটিভের মধ্যে হলো ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ অনেক স্লো মনে হবে, সিনেমাতে কিছু কিছু সিন আছে যেখানে আলোকও কম ব্যবহার করা হয়েছে, সিনেমা দেখবে কি দেখবেন এটা আপনার উপর নির্ভর করছে। যদি ভালো সিনেমা হতে চান তাহলে এই সিনেমাটা দেখতেই পারেন, এরকম সিনেমা খুব কম আসে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানেন, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী।